এই পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য রাখবেন বেশিরভাগ বিরোধী আন্দোলনের যাতে অন্ধকার রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর মতো গ্রেফতার করে ফেলে দিয়ে গেছে। এখন বক্তব্য রাখবেন তারা নিঃসন্দেহ হিন্দু নেতা, গণঅধিকার পরিষদের উচ্চ পরিষদের সদস্য এবং গণতান্ত্রিকের সমন্বয় আবু হানিফ। এই যে 2024 সালে ছাত্র জনতার যে বিপ্লব সংঘটিত হয়েছে সেই বিপ্লবের সামনে নেতৃত্ব দেওয়ার কারণে গত 27 জুলাই মধ্যরাতে রেলের একটি বাহিনী আমাকে রাতে আমাদের চলে নিয়ে গিয়েছিল। তারা আমাকে ব্যান্ডিং ঘটনা নির্যাতন করেছিল। তারা শুধু বলেছিল তুমি শুধু স্বীকারোক্তি দাও, তোমাকে আমরা ছেড়ে দিব। আমি বলেছি আমরা ন্যায্য আন্দোলন করছি, এখানে ছাত্র জনতা ন্যায্য আন্দোলন করছে, আমি কোনো স্বীকারোক্তি দেব না। আমি বলেছি আমার শরীরে কিনা রক্ত থাকছে, আমি কোনো স্বীকারোক্তি দেব না। তারা বারবার বলেছিলেন এই আন্দোলনে স্বাগত জানাই। সরকারি সাহায্য এই পক্ষে আমাদের মধ্যে
বক্তব্য রাখেন গণ অধিকারের পরিষদক সংগ্রামী নেতা উচ্চতর পরিষদের সদস্য শাকিরুজ্জামান। সংগ্রামী সংগ্রামী মানে বলে না গণ অধিকার পরিষদে আজকের এই সংসদীয় সমাবেশে শ্রদ্ধার সাথে স্মরণ করছি ছাত্র জনতার এই গণ অভ্যুত্থানে যে সকল মানুষ শহীদ হয়েছে তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমরা বলতে চাই এই অভ্যুত্থানে আমাদের অসংখ্য ভাইবোন এখনো ঢাকা মেডিকেল সহ বিভিন্ন হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। আমরা দেখেছি এই ছাত্র আন্দোলনে গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি নুরুল হক নুরকে তার বাসার দরজা ভেঙে রাতে রাজারে কিভাবে চলে নিয়ে যায় আমরা চিৎকার চালাই এই বর্বরতাকে। গণ অধিকার পরিষদের এই সম্প্রতি সমাবেশের মাধ্যমে সারা দেশকে আমরা বার্তা দিতে চাই সারা দেশে কোনো বৈষম্য থাকবে না, কোনো লুটপাট থাকবে না, কারণ সকল বৈষম্যের বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আগামীর বাংলাদেশ আমরা গড়ে তুলব। সেই সাথে আমরা ধন্যবাদ জানাই আমাদের প্রবাসী ভাইদেরকে এই আন্দোলনে তারা রেমিটেন্স শাটডাউন দিয়ে তারা যে আন্দোলন গড়ে তুলেছে সেই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। বাংলাদেশ ভাই বোনেরা আগামীর বাংলাদেশ গণ অধিকার পরিষদের নেতৃত্বে পশ্চিমবঙ্গ জেলার বাংলা গড়ে উঠবে। ধন্যবাদ। রাতের অন্ধকারে দুর্বৃত্তরা আমাদের শিল্প প্রতিষ্ঠান আশুলিয়ার সাভারের শিল্প প্রতিষ্ঠানে তারা হানা দিচ্ছে। আমাদের শিল্প প্রতিষ্ঠান রাতের বেলাও ধ্বংস করে দেশটাকে একটি অস্থিতিশীল অবস্থা তৈরি করতে যাচ্ছে। ডাকাতির আতঙ্ক তারা সরিয়ে ফেলছে, দেশকে দেখাতে যাচ্ছে যে দেশ এখন অস্থিতিশীল অবস্থায় আছে। কিন্তু আমরা আমাদের নেতাকর্মীর মাধ্যমে রাতের বেলা পহরা বসিয়েছি। প্রত্যেকটা হিন্দু সম্প্রদায় বলেন, সকল সম্প্রদায়কে আমরা বলেছি না আপনারা ভয় পাবেন না, আজকে দুর্বৃত্তরা পরাজয় হয়েছে ঠিকই, কিন্তু তারা রাতের অন্ধকারে এই দেশকে অস্থিতিশীল করতে যাচ্ছে। আমরা তখনই সফল হব যখন এই তরুণ নেতৃত্ব গণ অধিকার পরিষদ সহ ছাত্র আন্দোলন এই সফল করে এই দেশকে সেই স্বৈরাচার মুক্ত করার পর যে বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়বে যেখানে মানবাধিকার মৌলিক অধিকার আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং ঘুষ দুর্নীতিমুক্ত একটি সুন্দর বাংলাদেশ আমরা যখন বিনির্মাণ করতে পারবো তখনই আমাদের সফলতার মূল কাম্য হবে এবং আমার ইউনিটের সেই মৃত্যু আত্মারা তখনই শান্তি পাবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন গণ অধিকার পরিষদ উচ্চতর পরিষদের সদস্য শহীদুল ইসলাম ফাইন। বক্তব্য নিয়ে আসছেন শহীদুল ইসলাম ফাইন। বিসমিল্লাহির রহমানির রহিম। গ্রামগঞ্জে জনতার মাঝে একটা স্লোগান, সেই স্লোগানটা আমরা এখানে দিতে চাই।
বিপিনুরকে রিমান্ডে ঝুলিয়ে তারা হত্যার উদ্দেশ্যে টর্চার করেছে, তার মনোবল কি ভেঙতে ভাঙতে পেরেছে? তার মনোবল ভাঙতে পারেনি। দুই কাঁধে ভর দিয়ে তার উদ্দেশ্যে বলেছিল 90% পতন হয়ে গেছে, 10% শুধু ধাক্কা দেন জনগণ, 10% ধাক্কা দিয়ে এই স্বৈরাচারকে দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে। তারা 17 বছর ধরে বলেছে খেলা হবে, খেলা হবে, খেলা হবে, জনগণের সাথে 17 দিন টিকতে পারে নাই, জনগণের সাথে 17 দিন টিকতে পারে নাই। শুনতেছি তারা নাকি বোরকা পরে পালিয়ে গেছে, পালাতে দেয়া যাবে না তাদেরকে, পালাতে দেয়া যাবে না তাদেরকে, বিডিআর বিদ্রোহের মামলায় গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে হবে তাদেরকে, হেফাজতের নিরীহ আলেমুলাবাদের মারার অপরাধে ফাঁসির তরিতে ঝুলিয়ে উপযুক্ত শাস্তি দিতে হবে তাদেরকে, রানা পেলা যায় যে সহিংসতা ঘটেছে সেগুলোর বিচারের আওতায় নিতে আসতে হবে। আমরা এই সমাবেশ থেকে বলতে চাই, আমরা সাধারণ জনতা যে বিজয় চিনিয়ে এনেছি তার মহানায়ক বিপিন নুরুল হক নুর, এটা কি কোনো সন্দেহ আছে? আমরা এই সমাবেশ থেকে একটা বার্তা দিতে চাই, আমরা শৃঙ্খলা রক্ষায় গণ অধিকার পরিষদ নেতৃবৃন্দ মাঠে কাজ করবে, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।
তৈরি করতে চায়। আমি তাদেরকে সম্মান জানাই। আমি বক্তব্যে বেশি দিন আসবো না। আগামী দিনে আমরা যারা আপনি ছাত্র জনতার সঙ্গে আজকে যে বিজয় হয়েছে, ছাত্র জনতার বিজয়, আপনাদের বিজয় হয়েছে, গণতন্ত্রের বিজয় হয়েছে, আগামী দিনে আমাদের আশা পূরণ হয়, আমাদেরকে সুযোগ ব্যবহার করে অন্যান্য জাতির সুযোগ করতে না পারে, ধর্ম বর্ণ জাতি গোষ্ঠী এদেশে নৃতাত্ত্বিক কাকমা বর্মা রাখাই বৌদ্ধ দেশের ওইখানে পাড়া নানান ধরনের সম্প্রদায় যারা আছে তাদেরকে আপনার সাপাশে রাখবেন। আমি আছি আপনাদের সঙ্গে, আমি আপনাদের সঙ্গে থাকবো। আমি কথা দিলাম আগামী দিনে আপনাদের উত্তর সুন্দরী হবে, আপনারাই পার্লামেন্ট গঠন করবেন, আপনারাই পার্লামেন্ট গঠন করবেন। মঞ্চে যারা আছেন, যারা নেতৃত্ব দিচ্ছেন, তাদেরকে সম্মান করবেন, তাদেরকে তাদের আদর্শ অনুসরণ করবেন। এই কথা বলে মিডিয়া সহ বাংলাদেশের সকল জনগণকে আমি আন্তরিকভাবে অভিনন্দন করে বিজয়ের এই প্রথম পালে এসে আমরা সকলকে একত্রিত করার সুযোগ পেয়েছি। একমাত্র দুটি গণ অধিকার পরিষদের মাধ্যমে হয়েছে। ধন্যবাদ। এ বলতে আমাদের মধ্যে বক্তব্য নিয়ে আসছেন গণ অধিকার পরিষদ উচ্চতর পরিষদের সদস্য অ্যাডভোকেট নুরেশ সিদ্দিকী, বক্তব্য নিয়ে আসছেন অ্যাডভোকেট নুরেশ সিদ্দিকী। ভাই আসি এসব ভাই সংগ্রামী উপস্থিতি আজকে নতুন বাংলাদেশে আমরা এই সম্প্রীতি সমাবেশ আয়োজন করেছি। একটি কথা বলতে চাই, রাষ্ট্রের তিনটি অঙ্গ নির্বাহী বিভাগের প্রধান গুলি হাসিনা পলাইছে, রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিয়েছে, তাহলে বিচারপতি বিচার বিভাগের প্রধান বিচারপতি কেন এখনো পদত্যাগ করেন না? প্রধান বিচারপতি সাহেব, আপনি বাকশাল ছাত্র লীগের নেতা ছিলেন, আমরা আপনার পরিচয় জানি, আপনি কতটা দালালি করেছেন আমরা দেখেছি। জনপ্রধান বিচারপতি নয়, আমরা সাধারণ প্রধান বিচারপতির আজকে এই সমাবেশের মাধ্যমে বিচারপতি পদত্যাগ করতে হবে। এই দলের প্রধান বিচারপতি একটি সার্চ কমিটি গঠন করেছিল, সেই সার্চ কমিটি আর একটি দল নির্বাচন কমিশন গঠন করেছে। আমরা জানি সেই দলের নির্বাচন কমিশনের প্রধান আল্লাহ এখনো সেখানে বসে আছে। আমরা এই সমাবেশের মাধ্যমে জানাতে চাই, আজকে শহীদের রঙে রক্তে রঞ্জিত আজকে নতুন বাংলাদেশ, এই বাংলাদেশের নির্বাহী বিভাগ, আইন বিভাগ, সংসদ এবং বিচার বিভাগ সহ সমস্ত পুলিশ প্রশাসন, আমলাতন্ত্র, এদেশের ছাত্র জনতা যারা শহীদ হয়েছে, আন্দোলন করেছে, তারা গঠন করবে। আরেকটি দাবি করে আমি আমার বক্তব্য শেষ করব। আজকে সরকারে যেমন ছাত্র প্রতিনিধি আছে, তত্র নির্বাচন কমিশনেও ছাত্র প্রতিনিধি রাখতে হবে। আমাদের দেশ আমরাই গঠন করব। একটি শুভদান নিয়ে শেষ করব। এই সারা দেশে কোন নেতা আছে? আমাদের ইতিমধ্যে আর কিছুক্ষণের মধ্যে আমাদের গণ অধিকার পরিষদের বিপ্লবী সভাপতি এবং সাধারণ সম্পাদক বক্তব্য রাখবেন। আপনারা আশেপাশে ঘোরাফেরা না করে সমাবেশ স্থলে উপস্থিত হন।
ক্যাপ্টেন ক্যাপ্টেন সবাই একটু বসেন, বৃষ্টি ছেড়ে গেছে, সবাই একটু বসেন ভাই, বৃষ্টি কাদা হয়ে গেছে ভাই, কাদা হয়ে গেছে ভাই, কাদা হয়ে গেছে আয়োজিত আজকের এই সম্প্রীতি সমাবেশ থেকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে যে বিপ্লব অর্জিত হয়েছে এবং সেই বিপ্লবে সারা দেশে যে সকল ছাত্র জনতা নিহত হয়েছেন তাদের প্রত্যেকের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। পাশাপাশি আজকের এই সমাবেশ থেকে যারা এই শেখ হাসিনা শহীদ আচারের পেটোয়া পুলিশ বাহিনী কর্তৃক গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে কাতরাচ্ছেন তাদেরকে আমরা এইটুকু আশ্বস্ত করতে চাই, এই গণ অভ্যুত্থানের মাধ্যমে আজকে জনগণের যে সরকার অন্তর্বর্তীকালীন যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে প্রত্যেকের এই সুচিকিৎসার ব্যবস্থা করা হবে, প্রতিটি পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে, সংগ্রামী উপস্থিতি আজকে 2024 সালে যে কুটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচার শেখ হাসিনা পালিয়েছে 2018 সালে সেটির বীজ এবং সেটি আমরা সফল করেছিলাম। 2024 সালে যদি হাইকোর্টের মাধ্যমে সরকার সেই প্রজ্ঞাপন বাতিল না করত তাহলে কিন্তু আজকে এই শেখ হাসিনাকে পালাতে হতো না। সুতরাং এটা বলতে হয় যে এটি আল্লাহর অশেষ রহমতে এদেশের মজলুম মানুষের আর্তনাদে বিগত 15 বছরে এদেশের হাজার হাজার মানুষকে হাজার হাজার পরিবারকে শেখ হাসিনা নিঃস্ব করে দিয়েছে, অনেক সন্তানকে শেখ হাসিনা পিতৃহারা করেছে, এই শেখ হাসিনার হাত রক্তে রঞ্জিত, এই শেখ হাসিনা পৃথিবীর যে প্রান্তে পালিয়ে গিয়ে থাকুক তাকে ধরে এনে বাংলাদেশে অবশ্যই বিচার করা হবে, এক বৃন্দ পরিমাণ চাল দেওয়া হবে না শেখ হাসিনাকে, এবং এই গণহত্যার দায়ে শেখ হাসিনা সহ এই আওয়ামী লীগ সরকারের নিবন্ধন বাতিল করে বাংলাদেশে এই সন্ত্রাসী রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগকে চির করে তাদের নিবন্ধন বাতিল করতে হবে। এই যে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে এই সরকারের মধ্য দিয়ে পরবর্তী সময়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে, সেখানে এদেশের লাখো জনতা কোটি কোটি জনতা যারা বিগত 15 বছর তাদের কোটাধিকার প্রয়োগ করতে পারে নাই তারা তাদের নেতৃত্ব বাছাইয়ের জন্য তারা তাদের কোটাধিকার প্রয়োগ করবে। রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান আজকে ভেঙে চুরমার হয়ে গেছে, সম্মানিত উপস্থিতি আপনারা দেখেছেন বর্তমানে পুলিশ কিন্তু তাদের কর্মস্থলে ফিরতে চাচ্ছে না, এর কারণ কি? এই পুলিশরা কিন্তু আমাদেরই ভাই, এই শেখ হাসিনা বিগত 15 বছরে এই পুলিশ বাহিনীকে রাষ্ট্রীয় ক্যাডার যেমন ছাত্রলীগ ছাত্রলীগের ছেলে বড় ক্যাডার বানিয়ে এদেশের মানুষকে নির্যাতন করেছে এবং সর্বশেষ বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন হয়েছে সেখানে গুলি করে এই পুলিশ বাহিনী প্রায় 1000
ছাত্র জনতাকে নির্মম ভাবে হত্যা করেছে। ছাত্র জনতা সেই ক্ষোভে পুলিশের উপর আক্রমণ করেছে। আমি তো বলি যে পুলিশ বাহিনী তাদের শিক্ষা নেওয়া উচিত। রাষ্ট্রীয় একটি বাহিনী জনগণের টাকায় যাদের বেতন হয়, এই রাষ্ট্রের টাকায় যাদের বেতন হয়, তারা কিভাবে এই আওয়ামী লীগের পেটুয়া বাহিনী হয়ে এদেশের ছাত্র জনতার উপর গুলি চালিয়েছে, এটি আমি প্রশ্ন রেখে গেলাম। আমি আজকে আরেকটি কথা বলতে চাই, এই পুলিশ বাহিনী আমাদের এই ভাই। আপনারা বিভিন্ন জায়গায় দেখেছেন গত দুদিন আগে শেখ হাসিনা থেকে পালিয়েছে, কিন্তু আওয়ামী লীগের যারা নেতা কর্মী আছে তারা তো এই দেশেই আছে, তাই না? এরা দেশে আছে না? এরা কি করতেছে? বলতেছে বিভিন্ন জায়গায় ডাকাতি হচ্ছে। আসলে আমরা সঠিক তথ্য যাচাই বাছাই করে দেখেছি, আসলে কোথাও ডাকাতি হচ্ছে না। বরং আওয়ামী লীগের কিছু টুকাই, ছাত্রলীগের কিছু টুকাই ভাড়া করে বিভিন্ন এলাকায়, শান্তিপূর্ণ এলাকার হই হুল্লোড় করে তারা সাধারণ মানুষের মনে ভয় ভীতি সঞ্চার করছে। আজকের এই সমাবেশ থেকে সর্বশেষ যে কথাটি বলতে চাই, আমরা এই তরুণরা মিলে আগামীতে আপনাদেরকে একটি সুন্দর বাংলাদেশ উপহার দিতে চাই। সেজন্য প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে, বিরোধী দল সহ যারাই আছে, এদেশের কোন মানুষের উপর কোনোভাবে আপনারা অত্যাচার নির্যাতন করবেন না। আমি ওবায়দুল কাদেরের একটি কথা নিয়ে শেষ করতে চাই। তিনি বলেছিলেন আওয়ামী লীগের যদি পতন হয় তাহলে 1,00,000 নেতা কর্মী সেদিনই মারা যাবে, কিন্তু আমরা বাস্তবিকতে দেখেছি আওয়ামী লীগের শাসন এবং বর্তমান বাংলাদেশ। আপনারা এখানে যারা উপস্থিত আছেন তারা বলতে পারবেন যে সর্বোচ্চ কতজন আওয়ামী লীগের নেতা কর্মী এই সহিংসতায় মারা গিয়েছে শেখ হাসিনা পালানোর পর? সংখ্যাটা খুবই কম। এদেশের মানুষ সহনশীলতার রাজনীতি চায়, এদেশের মানুষ সহমর্মিতার রাজনীতি চায়, সহ অবস্থানের রাজনীতি চায়। সেই জায়গা থেকে বলবো, একজন মানুষকে আর হয়রানি করবেন না। আমরা অঙ্গীকার করছি আগামী দিনে বাংলাদেশ আপনাদেরকে উপহার দিব, সেটি সমৃদ্ধির বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। এই মর্যাদা আমাদের মধ্যে বক্তব্য নিয়ে আসছেন 2011 সালের গোটা সংস্কার আন্দোলনের অন্যতম যুগ্ম আহ্বায়ক, মানবাধিকার পরিষদের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ রশেদ খান। বক্তব্য নিয়ে আসছেন জনাব মোহাম্মদ রশেদ খান। ঠিক আছে, না মহিলা বস্তু দিব না। লিপি বলার দিব না, আজ জানি নাকি সংগ্রামী সাথিয়া বন্ধুগণ, সারা বাংলাদেশে যে ধরনের অরাজকতা শুরু হয়েছে আপনারা সকলেই দেখেছেন। বিপ্লবের পরে আরেকটি প্রতি বিপ্লব ঘটিয়ে এই বিপ্লবের যে অর্জন, সেই অর্জনকে ভবিষ্যৎ করার একটি চক্রান্ত শুরু হয়েছে। এই চক্রান্তকে রুখে দেওয়ার জন্য আজকে গণ অধিকার পরিষদের এই সম্প্রীতি সমাবেশ, আজকে জনতার ধাম নেমেছে। মাত্র একদিনের ছাত্রীতে হাজারো জনতা এখানে উপস্থিত হয়েছে। এর মাধ্যমে প্রমাণিত হয় গণ অধিকার
আগামীর ভবিষ্যৎ, আগামী কালামিকার পরিষদ রাষ্ট্র ক্ষমতায় যাবে। রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার মাধ্যমে এদেশের মানুষের ভাগ্যে উন্নয়ন করবে ইনশাআল্লাহ। শেখ হাসিনা বলেছিল, আমি ছাড়া কে আছে যে জনগণের কথা ভাবে? শেখ হাসিনা এখন পালিয়েছে, জনগণ বেঁচে নাই, আপনারা মারা গেছেন, শেখ হাসিনা পালিয়েছে। আপনারা কি খুশি? আপনারা কি খুশি? হাত উপরে দেখান, আপনারা খুশি কিনা? শেখ হাসিনা পালিয়েছে, আজকে জনগণ আনন্দ করছে, আজকে জনগণ খুশিতে আজকে এলাকায় এলাকায় পাড়া মহল্লা মহল্লায় আজকে বৃষ্টি বিতরণ হয়েছে। শেখ হাসিনা তোমার রক্ত হবে না, তুমি যেখানেই পালিয়ে যাও না কেন, বাংলাদেশের জনগণ তোমাকে দেশে ফিরিয়ে এনে তোমার ফাঁসি নিশ্চিত করবে। শেখ হাসিনাকে ফাঁসি দিতে হবে, কারণ সে আইন আধার সৃষ্টি করেছে, সে হাজারো মানুষকে হত্যা করেছে, হাজারো মানুষকে খুন করেছে, বাংলাদেশকে রাজনীতি সুন্দর করেছে। কিন্তু আজকে আজকে দেশের জনগণ আওয়ামী লীগকে রাজনীতি শূন্য করে দিয়েছে। আওয়ামী লীগের নেতা কর্মীরা, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা কেন আজকে এই ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছিলেন? শেখ হাসিনা মাতাল হয়ে গিয়েছিল, কিন্তু আপনারা কি সুস্থ ছিলেন না? আপনারা কি বুঝতেন না এইভাবে ক্ষমতা দখল করে রাখা যায় না? আপনার বাবা অর্থাৎ শেখ মুজিব তিনি বাকশাল ক্যাম্প করার মাধ্যমে ক্ষমতা দখল করে রাখতে চেয়েছিল, পেরেছিল বন্ধুগণ? এদেশের জনগণ বাকশাল মেনে নেয়নি, এদেশের জনগণ শেখ হাসিনার কর্তৃত্ব ভাবকে মেনে নেয়নি। আপনি বক্তব্য দেন, নয় বছর ক্ষমতায় ছিল, নয় বছর ক্ষমতায় ছিল, এরশাদ মনে করেছিল নূর হোসেনকে হত্যা করে, ডাক্তার মিলনকে হত্যা করে আমরা ক্ষমতায় থাকবো, এরশাদ করেছিল বন্ধুগণ। তবে আমি এরশাদকে ধন্যবাদ জানাতে চাই, এরশাদ ছয় দশক হলেও দেশ ছেড়ে পালিয়ে যায়নি, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। তিনি বলেছিলেন, আমি বঙ্গবন্ধুর কন্যা, আমি দেশ ছেড়ে পালিয়ে যাব না। এই কথা বলার দুই দিন পরে তিনি হেলিকপ্টারে করে তার দালামের দেশ মোদীর দেশে পালিয়ে গিয়েছে। নরেন্দ্র মোদীকে বলতে চাই, শেখ হাসিনাকে অনতি বিলম্বে বাংলাদেশে ফেরত পাঠাবে, অন্যথায় বাংলাদেশে আজকে ইন্ডিয়ান আধিপত্যের বিরুদ্ধে যে সংগ্রাম শুরু হয়েছিল এই সংগ্রামকে আরো জোরদার করা হবে। বন্ধুগণ, আপনারা দেখেছেন এতদিন আমরা, এতদিন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সংগ্রাম করেছি, প্রতিবাদ করেছি, ভারতীয় পণ্য বর্জন করেছি, শেখ হাসিনার পতন ত্বরান্বিত হয়। আজকে শেখ হাসিনার পতন ত্বরান্বিত হয়েছে, কোন আন্তর্জাতিক শক্তি আমাদেরকে সহযোগিতা করে নাই। এদেশের জনগণের শক্তিতে জনবিপ্লব, জনপুত্রদের মাধ্যমে শেখ হাসিনার পতন নিশ্চিত হয়েছে। আমি ধন্যবাদ জানাতে চাই সেনাবাহিনীকে, আমি ধন্যবাদ জানাতে চাই পুলিশ বাহিনীকে, আমি ধন্যবাদ জানাতে চাই তারা এসে বলেছিল আপনি যেভাবে খুন করে খুন করে রক্তের গঙ্গা বয়ে আপনি ক্ষমতায় থাকতে চান, আমরা আপনার পাশে আর নাই। প্রশাসনের শিবমূর্তির দায় হয়েছিল, আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাতে চাই, একই সাথে বলতে চাই যেমনি ভাবে আমরা দেখছি পুলিশ প্রশাসন থেকে শুরু করে সমস্ত রাষ্ট্রে জনকে দলীয়করণ করা হয়েছিল, এই দলীয়করণ আমাদেরকে এখন ভাঙতে হবে। যারা আওয়ামী লীগের আমলে সুবিধা ভোগ করেছে, যাদেরকে আওয়ামী লীগের আমলে বিভিন্ন অবৈধভাবে প্রমোশন দেওয়া হয়েছে,
তাদেরকে চাকরিচ্যুত করতে হবে। আজকে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ হয়েছে। গতকাল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা সেই শপথ অনুষ্ঠানে গিয়েছিলাম। আমাদের চলে গেছে অন্তর্বর্তীকালীন সরকার তত সময়ের জন্য বাংলাদেশকে শাসন করবে, ক্ষমতায় থাকবে, সেটি তারা বলে নাই। বন্ধুগণ, আমরা এর আগে দেখেছি ফখরুদ্দিন মইনুদ্দিনের আমল, তারা তিন মাসের জন্য এসে দুই বছর ক্ষমতায় ছিল, তিন মাসের জন্য এসে দুই বছর ক্ষমতায় ছিল। আমরা কি আবারও এক ফখরুদ্দিন মইনুদ্দিন মেনে নিব? বন্ধুগণ, আমরা অনির্বাচিত সরকারকে সর্বোচ্চ তিন মাসের সুযোগ দিতে চাই। তিন মাসের বেশি বাংলাদেশে অনির্বাচিত সরকার থাকতে পারবে না। আপনারা কি আমার কথা শুনে দেখান? তিন মাসের বেশি কেউ অন্তর্বর্তীকালীন সরকার মানে না। বিন্দু সরকারের সচিব এবং রাষ্ট্রীয় কর্তা ব্যক্তিরা যারা এই অবৈধ নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতা করেছে তাদেরকে চাকরিচ্যুত করতে হবে এবং বিচারের মুখোমুখি করতে হবে। আইনজীবী বলেছেন তিনি সকলেই জানেন, তার বক্তব্যের কারণে ছাত্র সভা ফসল হয়েছিল, রাস্তাঘাটে ভেঙেছিল। তিনি বলেছিলেন কিসের আন্দোলন? প্রধান বিচারপতি সাহেব, কিসের আন্দোলন? আপনি দেখেন সেখানে বসিয়েছে আপনার তাকে মানতে পারবেন যে সকল বিচারকগণ কর্তব্যের সরকার ব্যবস্থা বাতিল করে আজকে বাংলাদেশকে সংকটের মুখোমুখি দাঁড় করিয়েছে ওই সকল রাজনৈতিক বিচারক, ওই সকল তাদের বাসা বাড়ি ঘেরাও করার মাধ্যমে তাদেরকে বাধ্য করবো মমতাদের করতে। বন্ধুগণ, সংগ্রামী সাথে বন্ধুগণ, আজকে দেখেন পুলিশ প্রধান যিনি ছিলেন তাকে সরিয়ে দেওয়া হয়েছে, বিভিন্ন বাহিনী প্রধান যিনি ছিলেন তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। আমরা বলতে চাই এটি একটি সামাজিক উদ্যোগ এবং এই উদ্যোগ সেনাবাহিনীর পক্ষ থেকে সর্বপ্রথম এসেছে। আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আজকে আমরা স্যালুট জানাবো, সবাই কপালে হাত তুলে সেনাবাহিনীকে স্যালুট জানাবেন। আমরা বাংলাদেশের সেনাবাহিনীকে আমরা আজকের এই গণ অধিকার পরিষদে আজকে যে সম্প্রীতি সমাবেশ, সেই সম্প্রীতি সমাবেশ থেকে আমরা বাংলাদেশের দেশকর্মী সেনাবাহিনীকে আমরা লাল সালাম জানাচ্ছি। এবং একই সাথে এই যে সংগ্রাম করতে গিয়ে গণপূর্ণ রচনা করতে গিয়ে প্রায় 1000 ছাত্র জনতার জনতাকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে, আমরা তাদের হত্যার প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি। একই সাথে আমরা রাষ্ট্রের কাছে আহ্বান রাখতে চাই, এই 1000 পরিবারের প্রত্যেক পরিবারকে 1 কোটি টাকা করে প্রতিফলন দিতে হবে। 1 কোটি টাকা করে আগামী 24 ঘন্টার মধ্যে তাদেরকে তাদের পরিবারের কাছে এই ক্ষতিপূরণ পৌঁছে দিবেন। একই সাথে প্রত্যেক পরিবারের পক্ষ থেকে একজনকে আগামী 1 মাসের মধ্যে চাকরি নিশ্চিত করবেন। সময় কতদিন বন্ধুগণ? আগামী 1 মাস, 1 মাসের মধ্যে প্রত্যেক পরিবারের একজন সদস্যকে সরকারি চাকরি দিতে হবে এবং আগামী 24 ঘন্টার মধ্যে 1 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে। যদি আপনারা 24 ঘন্টার মধ্যে না পারেন তাহলে আমাদেরকে জানান। আমরা জনগণকে আহ্বান জানাবো, গণ চালাকার মাধ্যমে আমরা এই পরিবারের পাশে দাঁড়াবো। ইনশাআল্লাহ।
বিশ্বাস করে না। গণ অধিকার পরিষদ শান্তি চায়, গণ অধিকার পরিষদ সমৃদ্ধি চায়। আজকে হিন্দু ভাইদেরকে বলব, আপনারা এতদিন মনে করেছেন আওয়ামী লীগ ছাড়া কেউ আপনাদের আশীর্বাদ নয়। আমরা বলতে চাই, বাংলাদেশে একমাত্র রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ আজকে সমৃদ্ধির সমাবেশের আয়োজন করেছে, কেন যাতে করে আজকে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের মানুষ বাংলাদেশের শান্তিতে বসবাস করতে পারে। আমরা শান্তিতে বিশ্বাসী, এদেশের হিন্দু আমার ভাই, এদেশের বৌদ্ধ খ্রিস্টান আমার ভাই, এদেশের মুসলমান আমরা, আমরা সকলকে নিয়ে একসাথে বাংলাদেশের শান্তিতে বসবাস করতে চাই। গত পরশুদিন পুলিশের অন্যতম কর্মকর্তার একজন সহকর্মিনী আমাকে ফোন দিয়ে হাউ হাউ করে কান্নাকাটি করলে, পরে বললেন আমার দুই মেয়ে স্কুল খুলে দিয়েছে, তাদেরকে স্কুলে পড়াতে পারছি না। আজকে আজকে স্কুলের সাধারণ শিক্ষার্থীরা জানে যে আমার মেয়েরা পুলিশের সন্তান, নিরাপত্তাহীনতায় ভুগছি, যে কারণে স্কুলে পড়াতে পারি নাই। আজকে দেখেন তারা জীবন দিয়েছে, যে সকল পুলিশ কনস্টেবল শহীদ হয়েছে তারা কি কেউ অধিকার, যে সকল পুলিশ সদস্য শহীদ হয়েছে এরা অধিকাংশই এসআই বা কনস্টেবল। সিনিয়ররা পালিয়েছিল, মাঠে কোনো নির্দেশনা ছিল না। আজকে আমরা পুলিশের যে সকল ভাইয়েরা শহীদ হয়েছে তাদের আত্মার মাধ্যমে কামনা করি, একই সাথে আজকের পর থেকে বাংলাদেশের কোথাও যদি কোন নিরীহ মানুষের বাড়ি ঘরে আক্রমণ করা হয়, যদি চাঁদাবাজি করা হয়, সে যে দলের হোক, সে বিএনপির হোক, সে গণ অধিকার পরিষদের হোক, সে জামাত ইসলামীর বা ইসলামী আন্দোলনের, ওই সকল দুর্বৃত্তদের কোন রাজনৈতিক দল থাকতে পারে না। তাদের বিরুদ্ধে আমাদের সমৃদ্ধ প্রতিরোধ করতে হবে। ছাত্র সমাজ এবং জনগণকে বলব, আপনারা পাড়ায় পাড়ায় আপনারা সন্ত্রাস দমন কমিটি গঠন করেন, এই কমিটি গঠন করার মাধ্যমে বাংলাদেশকে আপনারা বাঁচান। আপনারা শেখ হাসিনার কবল থেকে বাংলাদেশকে বাঁচিয়েছেন। আপনারা এইবার যারা প্রতিনিধি করতে চায়, আজকে দেখেন আমাদের সংগ্রামী সভাপতি নুরুল কি বলেছিলেন, বাংলাদেশের দ্বিতীয় কোন সাহসী নেতা আছে? বাংলাদেশের এই মুহূর্তে সব থেকে জনপ্রিয় নেতা আপনারা দেখেন কে? বাংলাদেশে এই মুহূর্তে সব থেকে সাহসী জনপ্রিয় নেতা নুরুল তাকে রিমান্ডে নির্মম ভাবে নির্যাতন করা হয়েছিল, হাঁটতে পারে না, চলতে পারে না। তারপরে জাতির উদ্দেশ্যে দিক নির্দেশনা দিয়েছিল, 90% সরকারের পতন হয়ে গেছে, 10% ধাক্কা দেন। আলীগঞ্জ কারাগার থেকে দৌলত মুরকে আমরা নিয়ে আসলাম, রাস্তায় জনতার ঘর লেগেছিল, প্রত্যেকে বলছে নূর ভাই আপনার কথা রেখেছি, আপনি বলেছিলেন 10% ধাক্কা দাও, আপনি বলেছিলেন আপনি যদি নির্যাতনের শিকারের পরেও পুলিশ আপনার হ্যান্ডকফ করিয়ে রেখেছেন আপনাকে আবার নির্যাতন করতে পারে, তারপরে আপনি এত বড় সহনশীলতা আমাদেরকে বলেছেন 10% ধাক্কা দাও, আমরা পরোয়া করি নাই আপনার নির্দেশনা করে, আমরা দল দেখি নাই, আমরা ব্যক্তি দেখি নাই, আমরা দল লোক নির্বিশেষে রাষ্ট্রকে ঝাঁপিয়ে করেছি। সুতরাং বলেন যেটি আমাদের প্রদীপ বসন্ত স্যার বললেন, গৌরাপুর আজকে এই আন্দোলন সংগ্রামের মহানায়ক। সুতরাং যে গণপুত্রান সৃষ্টি হয়েছে, আওয়ামী সরকারের পতন হয়েছে, সর্বপ্রথম এই গণপুত্রের স্বপ্ন দেখছিলেন গৌরাপুর, এই গণপুত্রের স্বপ্ন দেশটা গণ অধিকার পরিষদের সভাপতি গৌরাপুর, গৌরাপুর এই বাংলার মহানায়ক। আমরা বলতে চাই, আসুন নুরুলাকুরের নেতৃত্বে আজকে বাংলাদেশে আমরা ঐক্য এবং সংহতি সৃষ্টি করি, দেশ এবং জাতিকে এগিয়ে দিয়ে যাই। আমরা সবাই যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে বাংলাদেশে আর কোন শেখ হাসিনার জন্ম হবে না। আমরা বাংলা
আর কোন শেখ হাসিনার জন্ম হতে দিব না। আমরা দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই, আমরা ঘুষ মুক্ত বাংলাদেশ চাই, আমরা মাদক মুক্ত বাংলাদেশ চাই, আমরা গণতন্ত্র চাই, ন্যায় বিচার চাই। এবং সেই লক্ষ্যে গণ অধিকার পরিষদ কাজ করে যাচ্ছে। সারা দেশের মানুষের উদ্দেশ্য বলতে চাই, গণ অধিকার পরিষদের সদস্যগণ, গণ অধিকার পরিষদ আপনাদের মুক্তির জেলায় সেই লড়াইয়ে অগ্র সৈনিকের ভূমিকা পালন করেছে। ইনশাল্লাহ ভবিষ্যতে যদি গণ সংবাদ আসে কেউ রাখতে থাকবে না। তবে গণ অধিকার পরিষদের প্রত্যেকটা নেতৃবৃন্দ যেমন জেলায় জেলায় পাড়া মহল্লায় নেতৃত্ব দিয়েছে, ইনশাল্লাহ আমার এই সংবাদ আসলে সামনের দিকে নৌরাজ্ঞের নেতৃত্বে আপনারা আসতে পারেন। সকলকে ধন্যবাদ। আজকে যারা এসেছেন সবাইকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সংগ্রামে সালাম এবং অভিনন্দন। জনতার অধিকার, জনতার অধিকার। আপনারা আজকের এই সমাবেশ থেকে ঘরে ফিরে গিয়ে প্রত্যেকটা জেলা পাড়া মহল্লায় গণ অধিকার পরিষদের গুরুত্ব গ্রহণ করবে, গণ অধিকার পরিষদের নেতৃত্বে আগামীতে সরকার গঠন করা এবং সেই সরকারের এমপি মন্ত্রী হবে আপনারা যারা সেই সমাবেশে উপস্থিত হয়েছেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অন্যতম প্রধান তার ঘুরের ভিত্তিতে আপনার জনগণ দল মত নির্বিশেষে রাজপথে ঝাঁপিয়ে পড়েছিল। সেই জনগণের প্রধান ঢাকা বিশ্ববিদ্যালয় সহ গণতন্ত্রের জন্য লড়াই করছে, গণতন্ত্রের মহারাজ